চট্টগ্রাম ডাক বিভাগের 45 লক্ষ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় জিপিও অফিসের সহকারী পোস্টমাস্টার নূর মোহাম্মদ ও অপারেটর মোহাম্মদ সরোয়ার আলম খান নামের দুই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেছে ডাক বিভাগ। আজ সকালে চট্টগ্রামের ডাক বিভাগ কর্তৃক নগরীর কোতোয়ালি থানায় তাদের তুলে দেওয়া হয়। এ ব্যাপারে চট্টগ্রাম ডাক বিভাগের প্রধান নিজামুদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, প্রতি মাসের নিয়মিত অডিটের অংশ হিসেবে পোস্টমাস্টার নূর মোহাম্মদ ও অপারেটর সরোয়াল আলমের হিসাব চেক করলে তিনটি অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন দেখে সন্দেহ হয়। এরপর তদন্তে বেরিয়ে আসে এমন দুর্নীতির চিত্র। যে কর্মচারী আমার অভিযুক্ত, গতকাল আমি আকস্মিকভাবে পরিদর্শনকালে যাকে আমি সন্দেহ করেছি, পরবর্তীতে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে। তো সেখানেই আমি বিকালের দিকে আনুমানিক 2টা থেকে আমি শুরু করেছি, একটু ভিজিট করেছি যে ট্রেজারিতে আমার টাকাটা কোন খাতে কত টাকা জমা হচ্ছে এবং কোনো অস্বাভাবিক লেনদেন হচ্ছে কি না, মাঝে মধ্যে ঝটিকে আর কি একটু দেখা। তো তাতেই দেখলাম যে আমার সাধারণ হিসাবে একটু অস্বাভাবিক লেনদেন হচ্ছে। তো সাথে সাথে আমি ওই সেকশনে গেলাম যেখানে ওরা কাজ করে। তো যাইয়া গত এক মাসের দৈনিক লেনদেন হিসাবগুলো দেখলাম, দেখতে দেখলাম যে প্রাথমিকভাবে তিনটা অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন, হয়তো আমার এখানে লেজারে ওই পরিমাণ টাকা নাই। তো তখন আমি 2-3টা অ্যামাউন্ট যখন ধরেছি, ওই তিনটে হিসাব নিয়েই আমি গভীরভাবে গেছি। গভীরভাবে গিয়ে আমি প্রায় তৎক্ষণাৎ 45 লক্ষ টাকার একটা আত্মসাৎ ঘটনা উদ্ঘাটন করি। এক পর্যায়ে আমি বিভিন্ন তার ডেস্ক এবং বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকি। সার্চ করতে করতে তার একটা ডেস্কে, পুরনো ডেস্ক যেটা কেউ ব্যবহার করে না, ভাঙ্গা চূড়া, ওটার ভিতরে একটা পলি ব্যাগের মধ্যে প্রায় 20 লাখ টাকার মতো পাই। সে এর মধ্যে এরপরে আমাকে বলে যে স্যার আমি একটু বাথরুমে যাবো। ঠিক আছে, বাথরুমে যাবো আমি, কিন্তু ততক্ষণ আমি গ্রিলটা লক করে দিই যাতে কেউ বাইরেতে না পারে, কেউ বেরোতে পারে নাই। তখন সে কৌশলে, তার কাছে আরও কিছু টাকা ছিল, সেগুলো বাইরে ফেলে দেয়, বাইরে ওই বাথরুমের ভেতর দিয়ে সানশেডের ওই দিক দিয়ে সানশেডের উপর ফেলে দেয়। পরে আমি বিভিন্ন খোঁজাখুঁজি করে রাতেই আমি একটা দারোয়ানকে সানশেডের উপর তুলিয়ে দেখি যে সেখানে কিছু টাকা এবং পাসবই পেয়েছি। তো এতে করে এই 45 লক্ষ টাকা থেকে আমি ওই টাকা সর্বসমেত 21,49,000 টাকা আমি ক্যাশ তার কাছে পাই, রাতে তার সম্মুখে, তার সামনে, তার ড্রয়ার থেকে, এবং যেগুলো ফেলে দিয়েছিল ওগুলো সব। 23,51,000 টাকা, 45 লাখ থেকে 23,51,000 টাকা এখনও আমার অনাদায়ী থেকে যায়। তো সরকারের এই ক্ষতিটা আমি হতে দিতে পারি না। তবে আটককৃত ওই আসামিদের সাথে কোনো সিন্ডিকেট চক্র জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত করা দরকার বলেও জানান তিনি। পরবর্তীতে আমাদের তার কর্মকালীন সময়ে আরও কোনো এ ধরনের অনিয়ম আছে কিনা পুরোটা উদ্ঘাটন করতে অনেকটুকু সময় লেগে যাবে। আমরা ইতিমধ্যে তাদেরকে সাসপেন্ড করেছি। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোতোয়ালি থানায় কোনো মামলা দায়ের না হয় এই বিষয়ে থানা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে চায়নি। তবে ডাক বিভাগের অডিটের দায়িত্বে থাকা রাজীব পাল কোতোয়ালি থানায় একটি এফআইআর দায়ের করেন, আর এটি সরকারি কর্মচারীর বিরুদ্ধে সিরিয়াল মামলা হওয়ায় তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। আরাফাত কাদের, সি+ টিভি, চট্টগ্রাম।